हेलो फ्रेंड्स, वेलकम टू बंधु ट्यूटोरियल। बंधु ट्यूटोरियल यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत जानाई। तो जरा नतून भोटार कार्डर जो आवेदन करतुन भोटार लिस्टे नाम एस तो अने बे कैक दिन धरे नतून भोटार कार्ड अफिशियल वेबसाइट थे अपनारा डाउनलोड करार चेषा करा क्यों नतून योटार कार्ड डाउनलोड करते पर ना एखो पर्त आपनारा जी ट्राई करें देखें अनेक समय क्योंकि अपन का भोटार कार्ड ही डाउनलोड होना। तो एक ट्रिक्स अपन के बोले देव, एक प्रसेस देव जेटार माध्यम खूब सहजे आपनी क्योंकि अपनार ई भोटार कार्ड से डाउनलोड करते पारबें। ओके, तो क्यों से भोटार कार्ड अपना डाउनलोड करबें अवश्य पुरो प्रसेसटी देखते थकूँ। आशा करछि भिडियो देखे अपन प्रत्येक भलो लागे, भिडियो प्रत्येक हेल्पफुल है। प्रत्येक भिडियोते अपनारा एक लाइक कर भिडियो शेयर कर दिन, चैने नतून हमले चैनल के सबसक्राइब कर जुड़े जान परवर्ती जो हेल्पफुल भिडियोगल आपडेट रेगुलर पवार। तो यह मुहूर्त अपना देखते हमें रोची भोटार सार्विस पोर्टाले अफिसियल वेबसाइटे। आगे हमें एनवीएसपी अफिसियल वेबसाइट थे भोटार कार्डे जावतियों काज करतम, तब यह नतून अफिसियल वेबसाइट किन्तु एखन बर्तमान चालू करा हुए थे। यह वेबसाइट थे किन्तु एखन भोटार कार्डे जावतियों काज करते होच्छे। ओके, तो जखन ई भोटार कार्ड अपनारा डाउनलोड करते जाच्छेन तखन किन्तु भोटार कार्डटी कोनो भावे डाउनलोड किन्तु यह वेबसाइट थे होच्छे ना। आपनारा किन्तु आमादेर आगेर भिडियोते अनेकेई कमेंट करेछेन दादा भोटार कार्ड आमरा डाउनलोड करते पाच्छि ना, गतकाल पर्यन्त किन्तु आमि डाउनलोड करार चेष्टा करेछि, डाउनलोड किन्तु হয়নি। আজকে আপনাদেরকে আমি একটা প্রসেস বলে দিচ্ছি, এই প্রসেস ফলো করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবে। এবার আপনারা পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে নতুন ই ভোটার কার্ডটি এই ওয়েবসাইট থেকে মোজিলা ফায়ারফক্স এই ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করছি। ওকে, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, এর মধ্যে একটা সেটিংস রয়েছে যেটা অন করতে হবে আপনাদেরকে, তবেই আপনারা ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা স্কিপ করেন তো সেই সেটিংসটা আপনারা কিন্তু মিস করে যাবেন। তো আপনারা কি করবেন, এখানে এই ভোটার সার্ভিস পোর্টাল এখানে আপনারা এই লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনারা প্রথম একবার লগ ইন বাটনে ক্লিক করবেন। এবং যাদের আপনাদের আগে থেকে লগ ইন আইডি রয়েছে আপনারা এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। যাদের লগ ইন আইডি পাসওয়ার্ড নেই তারা সাইন আপ ফর নিউ ইউজারে ক্লিক করে আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ওকে, তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি, এটাই আমার লগ ইন আইডি। লগ ইন আইডি পাসওয়ার্ড বসানো হয়ে গেছে, এরপর এখানে এই যে ক্যাপচা কোডটি এখানে শো হচ্ছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে আমরা ফিল করে নেব। লগ ইন আইডি পাসওয়ার্ড বসানোর পর ক্যাপচা বসিয়ে দিয়েছি, এরপর ভেরিফাই বটনটির ওপর ক্লিক করব, এটা ভেরিফাইড হয়ে গেছে। এরপর লগ ইন বটনটির ওপর ক্লিক করে আমরা লগ ইন করে নেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়েছি, এখানে লগ আউটের অপশান আছে। এবার কি করবেন আপনারা, একটু স্ক্রল করে আপনারা প্রত্যেকেই নিচের দিকে আসবেন। ওকে, আসার পর দেখুন এখানে অপশান রয়েছে এপিক ডাউনলোড। এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, যে সেটিংস আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে অন করতে হবে, তো সেটি হচ্ছে আপনারা এই যে এখানে থ্রি ডটের একটি মেনু দেখতে পাচ্ছেন, এই যে থ্রি ডট মেনু এখানে আপনারা প্রত্যেকে একবার ক্লিক করবেন। দেন নিচে এখানে আপনারা একটি অপশান দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এটাকে আপনারা অন করে নেবেন। ডেস্কটপ সাইট আমাদের অন হয়ে গেল, দেখতে পাচ্ছেন কম্পিউটারে যেরকমভাবে পেজ ওপেন হয় সেভাবে আমাদের কাছে এবার ওপেন হয়ে গেছে। এবার আমরা আবারও একটু স্ক্রল করে নিচের দিকে আসব, এবার এখানে এপিক ডাউনলোড অপশানটিকে ক্লিক করব। এখানে দেখুন এপিক নাম্বার দেওয়ার আমাদের কাছে একটি অপশান চলে এসেছে। এখানে আপনারা যারা নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছেন বা আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছেন, এখানে আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বার বসানোর পর নিচে সিলেক্ট স্টেট, এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করে নেবেন। তো এটা আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। আপনারা প্রত্যেকেই দেখুন আমি লাইভ আপনাদেরকে করে দেখাচ্ছি, এই মুহূর্তে টাইম হচ্ছে 8:51 দেখতে পাচ্ছেন বাজছে, আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি। অনেক সময় আপনারা হয়তো বলবেন আমরা করছি আমাদের কেন হচ্ছে না, আপনারা পুরো প্রসেসটি দেখে যদি করেন অবশ্যই আপনাদেরও কিন্তু ডাউনলোড 100% কিন্তু হবে। এরপর আমি সার্চ বটনটির ওপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমাদের ডিটেলস শো হচ্ছে, যে ব্যক্তির আমি ভোটার কার্ডটি ডাউনলোড করতে চাইছি সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বার, নেম, রিলেটিভ নেম, ওকে, এবং কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারের লাস্টে চারটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এবং নিচের দিকে দেখুন এখানে কিন্তু এবার সেন্ড ওটিপির অপশান কিন্তু শো হচ্ছে। আগে যখন আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে এর আগে ট্রাই করছিলাম সেখানে কিন্তু এই সেন্ড ওটিপির অপশানটি আসছিল না, সেখানে কিন্তু একটা এরর মেসেজ শো হচ্ছিল, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওটিপি সেন্ড করার অপশানটি কিন্তু শো হচ্ছে। এবার আপনারা জাস্ট এখানে সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটা আপনাদেরকে কিন্তু এই বক্সে ফিল করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম শেষ অবধি, আপনারা দেখুন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার ফোনে অলরেডি ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানো হয়ে গেছে, এরপর আমি ভেরিফাই অপশানটির উপর ক্লিক করে দিচ্ছি। এখানে দেখুন আপনারা এখন বাজছে 8:52, আপনারা দেখতে পাচ্ছেন টাইম, আপনাদেরকে একদম লাইভ করে আমি দেখাচ্ছি। ওকে,
দেখুন এখানে আমাদের ডাউনলোড এপিকের অপশন দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আমরা এবার ভোটার কার্ডটিকে ডাউনলোড করব। দেখুন এখানে আমাদের মেসেজ শো হচ্ছে কংগ্রেচুলেশন, ওকে। এবং দেখুন অন স্ক্রিনে এই মুহূর্তে ভোটার কার্ডটি আমাদের ডাউনলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সাকসেসফুলভাবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোটার কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই ভোটার কার্ড আপনাদের এইভাবে আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো যারা ভোটার কার্ডটি ডাউনলোড করতে পাচ্ছেন না, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ভোটার কার্ডটি ডাউনলোড করবেন। এই প্রসেস ফলো করে আপনারা ভোটার কার্ডটি ডাউনলোড করে নিন। আপনারা অনেকেই কয়েকদিন ধরেই ট্রাই করছেন, আমি নিজেও ট্রাই করছিলাম, ভোটার কার্ডটি ডাউনলোড কোনোভাবেই কিন্তু হচ্ছিল না, ওকে। তো আপনারা প্রত্যেকেই সেম প্রসেস ফলো করে আপনারাও ডাউনলোড করুন, এবং আপনারা ডাউনলোড করতে পারলেন কি না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কোনো অসুবিধা বা কোনো এরর আপনাদের শো হলে অবশ্যই আপনারা আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে ভিডিওটি শুরুতেই বলেছিলাম, আপনারা কিন্তু মোজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটিকে কিন্তু ওপেন করবেন। যদি আপনাদের ফোনে না থাকে, প্রত্যেকে আপনারা ডাউনলোড করে নিন প্লে স্টোরে, মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করলে আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের এই ভোটার কার্ডটিকে খুব সহজে কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বিভিন্ন ইনকাম রিলেটেড ভিডিও, বিভিন্ন চাকরির খবর, বিভিন্ন হেল্পফুল ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেলের মারফত পেয়ে যাবেন। ধন্যবাদ।